আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে, আনন্দে থাকবে। আজ আমরা ক্লাস ফাইভ আমরা এবং আমাদের পরিবেশ বইয়ের পাঠ দুই পরিস্থিতি তন্ত্র আগে আমরা কিছুটা পড়েছিলাম, আজ তারপর থেকে পড়ব। তাহলে চলো সবাই মিলে শুরু করি। তো এই পাঠে আগে আমরা পড়েছিলাম জৈবিক অজৈবিক উপাদানের বিষয়ে, পরিস্থিতি তন্ত্র, উৎপাদক উপভোক্তা খাদ্য শৃঙ্খল এবং বিয়োজকের বিষয়ে। তো আজ আমরা পড়ব তৃণভূমি পরিস্থিতি তন্ত্র এবং খাদ্যজালের বিষয়ে। পুকুরের মতো তৃণভূমির জৈবিক ও অজৈবিক উপাদানগুলো পারস্পরিক নির্ভরশীলতা বজায় রাখে এবং খাদ্য শৃঙ্খলের সৃষ্টি করে। সেজন্য তৃণভূমি হলো আরেক ধরনের পরিস্থিতি তন্ত্র। তো তোমরা যেই ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটি হলো শস্যক্ষেতে সৃষ্টি হওয়া খাদ্যজালের। এই ছবিতে আমরা অনেকগুলো খাদ্য শৃঙ্খল দেখতে পাচ্ছি। তাহলে চলো এই ছবিটি দেখে শস্যক্ষেতের পরিস্থিতি তন্ত্রে সৃষ্ট কয়েকটি খাদ্য শৃঙ্খল তৈরি করি। এখন খাদ্য শৃঙ্খলগুলো দেখে বোঝা গেল যে বিভিন্ন ধরনের প্রাণী একই ধরনের খাদ্য খায়। উদাহরণস্বরূপ, উদ্ভিদকে খরগোশ, ইঁদুর, ফড়িং, পাখি খাদ্য হিসেবে গ্রহণ করে, আর ইঁদুরকে সাপ ও ঈগল পাখি খাদ্য হিসেবে গ্রহণ করে। আবার ঈগল পাখি খরগোশ, ইঁদুর, সাপ, ফড়িং পাখি খায়। তো এটা থেকে বোঝা গেল যে একই প্রাণী একের চেয়েও অধিক খাদ্য শৃঙ্খলে ভাগ নেয়। এভাবে একটি পরিস্থিতি তন্ত্রতে অনেকগুলো খাদ্য শৃঙ্খল জুড়ে গেলে একটি জালিকার সৃষ্টি হয়, অর্থাৎ অনেকগুলো খাদ্য শৃঙ্খলের সমষ্টি হচ্ছে খাদ্যজাল। তৃণভূমি, শস্যক্ষেত, পুকুর ইত্যাদি পরিস্থিতি তন্ত্রের সব জীবই খাদ্য শৃঙ্খলে এক নির্দিষ্ট স্থান জুড়ে থাকে। একটি জীব একের চেয়ে বেশি খাদ্য শৃঙ্খলে ভাগ নেয়, তার ফলে খাদ্যজালের সৃষ্টি হয়। জীবগুলো খাদ্যজালে উৎপাদক অথবা উপভোক্তা হিসেবে অংশগ্রহণ করে। খাদ্যজাল পরিবেশের ভারসাম্যতা রক্ষায় সাহায্য করে। তো আজ এ পর্যন্তই থাক। আমার আগামী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। সবাইকে ধন্যবাদ।